ওলামা কেরাম এরা হচ্ছে দিনের ঝান্দাবাহী দিন ততদিন পর্যন্ত জীবিত থাকবে যতদিন পর্যন্ত কেরামরা তারা জীবিত থাকবেন এটা একটা ঘৃণ্য প্রচেষ্টা এবং যারা করছে তাদেরকে এই জাতি জানে আপনারাও জানেন সকলে তাদেরকে চেনে তাদের পরিবারের সদস্যদের তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আছে আমরা মনে করি এটা একান্তই মিথ্যাচার যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমি তাদেরকে বলবো যে আপনার বিষয়টা আমলে নিন এটি একটা বড় এজেন্ডার অংশ অতএব ওলামা এ কারামদের জন্য আপনাদের আসসালামালিকুম ও রহমতুল্লা আবরাতিলাম আল্লাহ রসিলামাবাদ অনেকে আমাদের কাছে একটি উদ্বেগ এবং কনসার্ন তাদের জানিয়ে জানিয়েছেন তাহলে যে দুদকের কাছে একদল লোক তারা আলেমদের বিরুদ্ধে তারা নালিশ করেছে এবং তারা তালিকা সেখানে দেখিয়েছে একশো ষোলো জনের নাম তারা পাবলিশ করেছে এবং আরও অনেকের কথা যে তারা ধর্ম ব্যবসা করছে তারা ধর্ম বিকৃত করছে তারা অমুকের বিরুদ্ধে বিদ্বেষ করছে ইত্যকার ইত্যকার কিছু এই ব্যাপারে আমাদের করণীয়কে বা তাঁদের আপনাদের করণীয় কি তা জানার কথা বলেছেন আমরা প্রথমত বলবো সুবহান আলেম বা ওলামা কারামের বিরুদ্ধে এই বিদ্বেষ এটি একটি পরিকল্পিত প্রপাগান্ডা এবং একটি বৃহত্তর কোনো একটি এজেন্ডার অংশ এবং এগুলো পুরোটাই মিথ্যাচার এবং যারা এই মিথ্যাচার করছেন তাদেরকে কিন্তু আমরা সকলেই চেনি প্রথমত হচ্ছে যে ওলামাই এ কেরাম এরা হচ্ছে দিনের ঝান্ডাবাহী এই দিন ততদিন পর্যন্ত জীবিত থাকবে যতদিন পর্যন্ত ওলামাই কেরামরা তারা জীবিত থাকবেন কারণ হচ্ছে আল্লাহ সু হান হুয়া তালা আলেমদের মাধ্যমে এই দিনকে প্রচার করবেন আল্লাহ রসুল ইসলাম বলেছেন আল্লালামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর রসুল্লা যে কাজগুলো করে গিয়েছে আলেমরা ঠিক সেই কাজগুলোই তারা করছে এবং সেই কাজগুলোই করবে No vira sola con un... সম্পদকে উত্তরাধিকারী হিসেবে রেখে যাননি তারা কেবলমাত্র তারা জ্ঞানকে উত্তরাধিকার হিসেবে রেখে গিয়েছেন এবং জ্ঞান ওলামায় ক্যারামই বিতরণ করে থাকেন আলেমরা যদি না থাকে তাহলে ইসলাম এই যে প্রচার করা এটা থাকবে না এবং ইসলামকে বিকৃত থেকে কোনো ব্যক্তি রক্ষা করতে কোনো তখন আর রক্ষা হবে না তখন যে যেভাবে পারে এটাকে বিকৃত করবে এই জন্য আলেমরা তো এখানে সেপা হিসেবে রয়েছে আর আল্লাহানুতাল আলেমদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন কর্ণাল্লহানুরসিন ইয়ারফাম উল্লিন আমান উল্লিন উতমা যারা জাত যে যারা ইমান এনেছে যারা জ্ঞান অর্জন করেছে আল্লাহ মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সুবাহান তিনি আদম আলি কে ফেরেস্তাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই কারণে কারণ তিনি আদম আলাহি সাল্লা জ্ঞানী ছিলেন তাকে আল্লাহ সুবাহানের জ্ঞান প্রদান করেছেন আল্লাহ রুস্লাম বললেন যে তা একজন জ্ঞানী ব্যক্তির মর্যাদা সাধারণ মানুষের উপর তেমনই যতটা মর্যাদা রসুল নামের অন্যান্য সাধারণ মানুষের উপরে ফলে এলেম এতটা গুরুত্বপূর্ণ আলেমরা এতটা গুরুত্বপূর্ণ ইনামা নামে একসল্লমিন এবাদির ওলামা ও যারা আলেম তারাই কেবলমাত্র আল্লাহ আহমদেরকে বেশি ভয় পায় এই দিনকে গোটা পৃথিবী জুড়ে কারা প্রচার করে দিচ্ছেন চিন্তা করে দেখুন কিন্তু কেবলমাত্র আলেমরা অতবে আলেমদের বিরুদ্ধে এই বিদ্বেষ থাকা এটা একান্তই স্বাভাবিক কারণ আলেমরা তো নবী উত্তর উত্তরসূরি উত্তরাধিকারী নবীরাসুলদের যেমন বিরোধিতা ছিল তাদেরকে হত্যার পরিকল্পনা ছিল এবং তাদের বিরুদ্ধে মিথ্যাচার ছিল এগুলো সবই কিন্তু আলেমদের বিরুদ্ধে থাকবে থেকেছে এবং কেমত পর্যন্ত এটি থাকবে কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যে ইনশাআল্লাহ এ কারামের হাত ধরেই গোটা পৃথিবীর এমন কোন ঘর থাকবে না যে ঘরে ইসলাম পুষবে না সেটি ইটের ঘর হোক অথবা সেটি আপনার যে বিভিন্ন কাগজের অথবা ধরুন বিভিন্ন পাতার ঘর হোক না কেন যেই কিছুর ঘরে হোক না কেন সেটা উলের ঘর হোক অথবা ধরুন সে পশমের ঘর হোক অথবা ইটের ঘর হোক প্রত্যেকটি ঘরে অবশ্যই ওলাম এ দাওয়াতের মাধ্যমে দিন প্রচারিত হবে গোটা পৃথিবী জুড়ে ইসলামের পুনর্জাগরণ হয়েছে এটা ওলামায় কালামের দাওয়াতের কারণেই অতএব আমাদেরকে জানতে হবে যে এই যে একটি দেশে আমরা বসবাস করি যেখানে নব্বই ভাগ মানুষ মুসলিম এখানে ইসলাম এসেছে কীভাবে ওলামা এ হাত ধরে এখানে ইসলাম এসেছে যারা এই কথা বলছেন তাদের পূর্বপুরুষরা কীভাবে মুসলিম হয়েছে ওলামা এ হাত ধরে মুসলিম হয়েছে এমন একটি যেখানে হাজার কিলোমিটারের মধ্যেও কোনো মুসলমানদের কোনো ঘাঁটি নেই সেখানে এতটুকুই পকেটে এত মানুষ মুসলিম এটা অনেকের গাত্র দাহ রয়েছে শকুনরা কিন্তু এখানে তাদের 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 যে বিষাক্ত ছবল মারার জন্যে তারা ওত পেতে আছে এবং তাদের লুলুপ দৃষ্টি কিন্তু এখানে আছে তারা এখান থেকে ইসলামকে এখান থেকে তারা দূর করে দিতে চায় এবং ইসলামকে এখান থেকে তারা বিদুরিত করতে চায় এই কারণে তারা আঘাত করছে আসলে ওলামায় কেরামের উপর এবং এখানে কোনো ঘরানা এখানে কোনো অমক টমক অন্য কিছুই নেই কেবলমাত্র আলেম আলেম mm -hmm. তাদের কথা এখানে বলা হচ্ছে অতএব আমরা মনে করি এটা একান্তই মিথ্যাচার যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে অনেক দিন দ্বারা আছেন যারা আলেমদেরকে ভালোবাসেন আলেমদের সাথে প্রতি মুহূর্তে তারা সংস্ক্রম রাখেন আমি তাদেরকে বলবো যে আপনার বিষয়টা আমলে নিন এটি একটা বড় এজেন্ডার অংশ আপনারা প্লিজ এগুলোকে আপনার আমলে নিন কারো যদি কোনো অপরাধ থাকে তাহলে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু ঢালাওভাবে এখানে ওলামাইকারদেরকে এখানে কলঙ্কিত করার এই প্রচেষ্টা এটা একটা ঘৃণ্য প্রচেষ্টা এবং যারা করছে তাদেরকে এই জাতি জানে আপনারাও জানেন সকলে তাদেরকে চেনে তাদের এমনকি তাদের পরিবারের সদস্যদের তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আছে সমাজের অভিযোগ আছে রাষ্ট্রের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে সে সকল ব্যক্তিরা কাদের বিপরীত বলছে যাদের ব্যাপারে কোনো স্ক্যান্ডল নাই কোনো অভিযোগ নাই তাদের বিরুদ্ধে এই গোটা মানুষ এই দেশের মানুষ তাদেরকে ভালোবাসেন তাদেরকে চেনেন এবং জানেন তাদের বিরুদ্ধে মিথ্যাচার এবং অভিযোগ কারোর বিরুদ্ধে সত্যি অভিযোগ থাকলে সেটা রাষ্ট্র আছেন এবং রাষ্ট্রের আইন আছে প্রচলিত আইন আছে সেখানে সেটি প্রত্যেকেই সেখানে যাবে কেউ তো আর আইনের উর্ধে না কিন্তু এভাবে কারামকে এভাবে হেনস্থা করা বা তাদেরকে অপমানিত করার যে প্রচেষ্টাগুলো আল্লাহ হ্যানু হওয়া তাহলে অবশ্যই এগুলোকে নস্বাত করবেনি কারণ আল্লাহ তালা তার রাসুলকে বলেছেন উল্লাহিয়া আসুমিকা মিনান্ন ফাসে এক ফিক আহমুল্লা যারা দিন প্রচার করবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা তাদেরকে রক্ষা করবেন হেফাজত করবেন আমরা জানি ইনশাল্লাহ কোনো কিছু হবে না কিন্তু তারপরেও এই হেনস্থা করার যে আয়োজনগুলো চলছে এগুলো আল্লাহ নস্বত করে দিন হে আল্লাহ আলমদের আপনি রক্ষা করুন তাদের ইজ্জত এবং সম্মান তাদের মর্যাদাকে আপনি রক্ষা করুন হে হে আল্লাহ যারা দিনের কথা বলেন সহি সত্যি কথাগুলো আপনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেন তাদের দায়িত্ব আপনি নেন আসমানের ফেরেজ তাদের তাদের জন্য আপনি না জিল করে দিন এমনকি আপনারা জানেন যে আলেমদের জন্য সবাই দোয়া করে যারা আল্লাহ রসুসাল্লাম বলেছেন যে পিঁপড়াগুলো তাদের গর্তে এবং মাছগুলো সমুদ্রে পর্যন্ত ফেরেজ তাদের জন্য দোয়া করতে থাকে আলাম আল্লিমিন্নাসাল খায় রসুসাল্লাম তিনি নিজের শিক্ষক হিসেবে তিনি প্রেরিত হয়েছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন ওলামাই কারণ মানুষকে কেবল দিনের কথাগুলো বলেন তাদের গাত্র একটাই যে মানুষকে যদি দিন থেকে বিচ্ছুত রাখা যায় তাহলে তাদেরকে যে যা ইচ্ছা তাই করানো যাবে যত অপরাধ অপকর্ম যত অশ্লীলতা আছে সব এগুলো তারা করতে পারবে সেই কারণে মূলত তাদের এখানে এত গাত্র